মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি। বর্ষপূর্তির অনুষ্ঠানে একাধিক জনমুখী প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জনপরিষেবার উন্নয়নের সামাজিক প্রকল্পের সংখ্যা আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 লক্ষ মহিলার হাতে লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপ্য টাকা তুলে দেওয়ার পাশাপাশি ঘোষণা করলেন রাজ্যের 1,51,00,000 মহিলা এবার এই প্রকল্পের আওতাভুক্ত হলেন। প্রতি মাসে 500 টাকা করে হাতে পাবেন ঘরের লক্ষ্মীরা। তবে তপশিলি জাতি কিংবা উপজাতি ভুক্ত মহিলাদের জন্য এই অঙ্ক 1,000 টাকা। তার কথায় লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের দরকার। আজকে আপনারা জানেন 1,51,00,000 আগেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। গত বিজিবিএস কনফারেন্সে গত মাসেই আরো 5,00,000 দিয়ে দেওয়া হয়েছিল, বাকি ছিল আরো 20,00,000। সেই 20,00,000 আজকে আমি বোতাম টিপলাম আর 20,00,000 মা বোনেদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে গেল। বিধানসভা নির্বাচনের পর দুদিনের সফরে বাংলায় এসেছেন অমিত শাহ। নাম না করে মঞ্চ থেকে তাকেও এক হাত নিলেন মমতা। আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি, ওরা কুৎসার ভাণ্ডার, ঠিক এই ভাষাতেই তোপ দাগলেন তিনি। বলতে পারি প্রত্যেকটাই আমরা কিন্তু কার্যকরী করে দিয়েছি। আমরা যেটা বলি সেটা করি, আর অন্যরা যেটা বলে তারা করে না, তারা মিথ্যে কথা বলে, কুৎসা করে মানুষের কাজ। গত বছর 2 মে বিরোধীদের পেছনে ফেলে বিপুল ভোট নিয়ে ক্ষমতায় এসেছিলেন তৃণমূল। 5ই মে শপথ নিয়েছিল তৃণমূল সরকার। তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামাটি মানুষের সঙ্গে জনসংযোগ আরও মজবুত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সারা বছর ভোটের রাজনীতি না করে মানুষের বিপদ দেখলেই তাদের সহযোগিতা করার কথা এদিন দলীয় নেতা কর্মী সমর্থকদের আরও একবার মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। সামাজিক প্রকল্পের সুবিধা থেকে যাতে আমজনতা বঞ্চিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। উনোনে পেলে উনকো পার্টি কো বাত শুনলে দিজিয়ে, উনকো পার্টি কিয়া চাতে হ্যায়, উনকো পার্টি কো বলিয়ে উনকো পার্টি হর রোজ ঝগড়া করতে হ্যায়, আর কিয়া বলতে হ্যায় উনারা আন্দা উনো কো স্কুল উনকো আন্দা যায় হ্যায়। তো তৃণমূল কংগ্রেস কো বারে মে উনকো শুনলে সোচনে কা জরুরত নেই হ্যায়। উনকো দিল্লি দেখনা চাহিয়ে, হি ইজ আ হোম মিনিস্টার। উনকো উত্তর প্রদেশ মে কিয়া কর রহা হ্যায় উসকো দেখনা চাহিয়ে, मध्य प्रदेश में जर्नलिस्ट के साथ क्या हुआ है और उनको देखना चाहिए, जहांगीरपुरी में क्या हुआ है उनको देखना चाहिए, बंगाल को बात सुन, बंगाल उनको पास नहीं है, इसी के लिए बंगाल के बारे में इतना गंदा बात करने का कोई शोभा नहीं है। पब्लिक पॉकेट थे जो मानीटा काटा हेटर नाम की काटमारी ना छाटमारी, प्रतिदिन जो डीजेल दाम बढ़े, डोमेस्टिक गैस दाम बढ़े, पेट्रोल दाम बढ़े, 800 মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হলো, এটাও তো মানুষের পকেট কাটা হচ্ছে। সে টাকাটা কোথায় যাচ্ছে? 17,00,000,000 টাকা, এটা কি মানি? পকেট কাটলে কি বলা হয়, পকেট মার না? পকেট কাটলে পকেট কাট বলা যায় না। কাটমারির সংজ্ঞাটা কি? তিনি আগে নিজেদের দিকে তাকান, মুর্শিদাবাদের খাতা খুললেই বুঝতে পারবেন গ্যাস নিয়ে আর চাকরি নিয়ে আর পেট্রোল পাম্পে পাইয়ে দেবো নিয়ে কত হয়েছে, আর যারা তাদের আজকে দায়িত্বে আছে তাদের ভুরি ভুরি কেলেঙ্কারি, এবং তিনি নিজে নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। দুদিনের বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিশানায় রাজ্য সরকার। অনুপ্রবেশকারী বিতর্ককে উস্কে দিয়ে এই ঘটনায় রাজ্যের যুক্ত থাকার দাবি করেন তিনি। হিঙ্গলগঞ্জে বিএসএফ এর ভাসমান জেটি উদ্বোধনের সময় তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে জানিয়েছেন এই অঞ্চলে খুব বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটে। অমিত শাহ জানিয়েছেন এই জেটির পাশাপাশি 6টি ছোট পেট্রোলিং বোট চলবে এই অঞ্চলে। তার মতে এই ব্যবস্থার মাধ্যমে অনুপ্রবেশ এবং লুটপাট দুটোই কমানো সম্ভব হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলে স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া অনুপ্রবেশকারী এবং লুটপাটের ঘটনা থামানো সম্ভব নয়। সেই সাহায্য পাওয়ার মতো রাজনৈতিক পরিস্থিতি খুব তাড়াতাড়ি এই রাজ্যে সৃষ্টি হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।
শুক্রবার দুর্গাপূজোকে আন্তর্জাতিক ঐতিহ্য স্বীকৃতির অনুষ্ঠান পালিত হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। তবে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আয়োজিত বাংলার দুর্গাপূজোর স্বীকৃতি উদযাপনের অনুষ্ঠানে ডাক পেলেন না রাজ্য সরকারের পক্ষ থেকে কেউই। অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশে বাংলার পক্ষ থেকে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এমন ঘটনায় বিস্মিত বাংলার পূজো কমিটি থেকে শুরু করে শিল্পীবৃন্দ। 2021 সালের ডিসেম্বরে ইউনেস্কোর ইন্টেঞ্জিবল হেরিটেজের স্বীকৃতি পেয়েছিল বাংলার শারদ উৎসব। যদিও এই স্বীকৃতি আদায় অতি সহজে হয়নি, 2021 সালের সেপ্টেম্বর মাসে কলকাতার শারদ উৎসবের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায় উদ্যোগী হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করেছিলেন রাষ্ট্রপুঞ্জের শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক বিভাগে। মুখ্যমন্ত্রীর করা সেই আবেদনের মূল্যায়ন করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেই বিচারেই এবার হেরিটেজ তকমা পায় দুর্গাপুজো। অথচ ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাদ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এর আগের কেন্দ্রীয় সরকারের আয়োজিত অনুষ্ঠানে অপমানিত হতে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। নেতাজির 125তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতেই শুরু হয় জয় শ্রীরাম ধ্বনি। সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে যান মুখ্যমন্ত্রী, ক্ষোভে পেটে পড়েন মুখ্যমন্ত্রীর অনুগামীরা। নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। এবারেও রাজ্যের ঐতিহ্য সংস্কৃতির অনুষ্ঠানে রাজ্য সরকারকে উপেক্ষা করার ঘটনায় শুরু হয়েছে বিতর্ক।